अभी राधाराम मोहन भूमि रामपुर उच्च उच्च विद्यालय अनलाइन क्लास पक्ष जरा देखें सुनते सबा के आंतरिक अभिनंदन और धन्यवाद। आज के जो विषय की आलोचना करब से हल दशम श्रेणी पूर्णित नागरिक ष्ठ अध्याय विषय की आज से बांग्लादेशे सरकार व्यवस्था आज हमारा बांग्लादेश सरकार व्यवस्था आलोचना कर सबा जानी राष्ट्र सरकार दो कथा समाप्त करते व्यवहार करा है राष्ट्र और सरकार आस राष्ट्र एक जिस सरकार एक विषय राष्ट्र एक उपादान हे सरकार राष्ट्र तो चार उपादान नहीं गठित एक उपादान हे सरकार और सरकार विभिन्न देश सरकार विभिन्न रकम बांग्लादेश एक गणतान्त्रिक राष्ट्र एक स्वाधीन सार्वभौम राष्ट्र बांग्लादेश एक सरकार व्यवस्था राष्ट्र के सुंदर सुस्थित करते विभिन्न देश विभिन्न सरकार व्यवस्था बांग्लादेश सरकार व्यवस्था हे আমি এখন বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রকে সুন্দর সুষ্ঠু পরিচালনা করার জন্য একটা সরকার ব্যবস্থা দরকার। বাংলাদেশে সংসদীয় সরকার পরিচালিত আছে, বাংলাদেশে সংসদীয় সরকার পরিচালিত আছে। বাংলাদেশে সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এই এই সকল নিয়মই আমাদের দেশের সরকার পরিচালিত হয়। আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা শুরু এখন স্বরূপে কিরকম বাংলাদেশ সরকারের সরকার ব্যবস্থাটা কিরকম আমাদের দেশের সরকার ব্যবস্থাটা প্রথম যদি আলোচনা করি আমরা হচ্ছে ১৯৭১ সালের দশই এপ্রিল আমাদের দেশে প্রথম সরকার ব্যবস্থা হয়। তখন ১৯৭১ সালের ১০ই এপ্রিল অস্থায়ী সরকার ব্যবস্থা প্রচলিত হয়। আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের দেশে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান আর প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান। সরকার প্রধান প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালিত করে। তবে প্রকৃত যে শাসন ক্ষমতা বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান, কিন্তু প্রকৃত হতে শাসন ক্ষমতা পরিচালনা করেন হ্যাঁ সরকার প্রধান বা প্রধান মন্ত্রী, তার মন্ত্রীদেরকে শাসন নিয়ে রাষ্ট্র পরিচালনা করে। এখন আমরা দেখব এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রের প্রথম জানা বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা শুরু কত সালে ১৯৭১ সালের ১০ এপ্রিল হ্যাঁ বাংলাদেশের প্রথম সরকার ব্যবস্থা করেছে। একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আমরা দেখব বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, বাংলাদেশ সরকারের বিভিন্ন একটা রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সরকার। সরকার হচ্ছে একটা দেশের
প্রাণী। তাই আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে। বাংলাদেশ সরকারের তিনটা বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। যেখানে রাষ্ট্রের শাসন পরিচালিত হয়, শাসন বিভাগ কাকে নিয়ে পরিচালিত? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, এই তিনটে নিয়ে শাসন বিভাগ পরিচালিত হয়। তো শাসন বিভাগ কি হচ্ছে? রাষ্ট্রের শাসনটাকে পরিচালনা করে। সরকারের তিনটে বিভাগ, একটা বিভাগ শাসন বিভাগ। শাসন বিভাগ রাষ্ট্রের শাসনটাকে পরিচালনা করে। আইন বিভাগ রাষ্ট্রের আইন তৈরি এবং প্রণয়ন ব্যবস্থা করে। বিচার বিভাগ রাষ্ট্রের বিচার কার্য পরিচালনা করে। তাহলে এখন আমরা এই তিনটা বিভাগ পেলাম, তা সরকারের তিনটা বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এখন আমরা শাসন বিভাগ সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রের উপর একটা সরকার, বাংলাদেশ সরকারের যে ব্যবস্থা, সরকার ব্যবস্থাটা আছে, এমন তিনটা বিভাগ হচ্ছে, এমন শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। শাসন বিভাগকে আমরা দেখতে পাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, এই তিনটাকে নিয়ে হচ্ছে শাসন বিভাগ। তো শাসন বিভাগের কর্ণধারী হচ্ছেন রাষ্ট্রপতি। শাসন বিভাগের কর্ণধার হচ্ছেন কেন? রাষ্ট্রপতি। তিনি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান, রাষ্ট্রের প্রধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। আমাদের সংবিধানের নিয়ম অনুসারে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তাকে ঘিরে রাষ্ট্রের সকল কাজে পরিচালিত হয়। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা বা পরিকল্পনাবাদে কোনো কাজ তিনি করেন না। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি সকল কাজে পরিচালিত করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্রের প্রধান হলেও তিনি প্রধানমন্ত্রী কর্ম পরিকল্পনা বাদে, প্রধানমন্ত্রী যেভাবে বলবেন রাষ্ট্রপতি সেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠদেরকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কাজে কিনা সংসদে সংসদ পুরস্কার আছে, সংখ্যাগরিষ্ঠ সমস্ত রাষ্ট্রপতি নিযুক্ত হয়। রাষ্ট্রপতি ক্ষমতাকাল 5 বছর, দুইটা অর্থাৎ পরপর দুইবারের বেশি তিনি ক্ষমতা না, 10 বছর।
অর্থাৎ রাষ্ট্রপতি ক্ষমতা হচ্ছে কত বছর? পাঁচ বছর। পাঁচ বছর ধরে তিনি রাষ্ট্রপতি হতে পারেন। তার বিরুদ্ধে কোন অভিযোগ সাধারণভাবে দেশে বিস্তারণ করা উত্থাপন করা যায় না। যদি কোন নিয়ম বৈধ আইন শৃঙ্খলা বৈধ কোন কাজ করে থাকেন তাহলে সংসদে সেরা অবিসংসদ হিসেবে উপস্থাপন করা হয়। কিভাবে? রাষ্ট্রপতি যদি আইন শৃঙ্খলা বৈধ কোন কাজ করেন তাহলে সংসদে এটা অবিসংসদ হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়া রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন ব্যক্তিত্বমূলক নিয়ম কোন অভিযোগ আনা যায় না। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন অভিযোগ আনা যায় না। রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য ক্ষমতা আসেন, কাল সংসদের অধিকাংশ সদস্যদের তিনি ক্ষমতা আসেন। তার ক্ষমতাকাল কত বছর? পাঁচ বছর। আমাদের দেশের নিয়ম আছে দশ বছরের বেশি কোন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচিত হতে পারে না। তবে কোন রাষ্ট্রপতি সেই হবে তিনি তার বয়স হতে কত বছর? কমপক্ষে ৩৫ বছর সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। তাহলে রাষ্ট্রপতি কি দেব প্রথম হচ্ছে কি তাকে সংসদ সদস্য হতে হবে, বয়স কমপক্ষে কত বছর? ৩৫ বছর হতে হবে। তার ক্ষমতাকাল পাঁচ বছর। তাকে যে রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সন্নিহিতভাবে রাষ্ট্রপতি দিয়ে তাকে রাষ্ট্রপতি বানান। রাষ্ট্রপতি যে সাধারণত মহামান্য উপাধি, মহামান্য রাষ্ট্রপতি, দেখে আমরা যেন বলতে পারি মহামান্য রাষ্ট্রপতি, আর মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে মহামান্য, সবাই আমরা কি করি মহামান্য রাষ্ট্রপতি বলি। তাহলে আমরা কি করলাম? শাসন বিভাগ তাকে নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ। এখন আমি আসছিলাম রাষ্ট্রপতি নিয়ে কথা। তাহলে রাষ্ট্রপতি নিয়োগ ক্ষমতা আমরা জানতে পারলাম। এখন রাষ্ট্রপতি ক্ষমতা ও কাজ রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ কি আছে? আমাদের দেশে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান নিয়ম অনুযায়ী তিনি কি কি কাজ করে থাকেন আমরা আজকে জানবো। রাষ্ট্রপতি কি কি কাজ করে? প্রথমে তিনি শাসন সংক্রান্ত কাজ, তিনি শাসন বিভাগের প্রধান, তিনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিচারপতি তিনি নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতির শাসন অর্থাৎ দেশের সার্বিক শাসন ব্যবস্থার প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। তার মাধ্যমে নিয়োগ করে থাকেন বিচারপতি, বিচারপতির মাধ্যমে আবার নিয়োগ করেন অন্যান্য বিচারপতিরা, প্রধান বিচারপতির মাধ্যমে অন্যান্য বিচারপতিরা, সেটাও কার প্রতি? রাষ্ট্রপতির সন্নিহিত মন্ত্রী, মন্ত্রিপরিষদ বোধ অন্যান্য মন্ত্রীরা সবাইকে কে নিয়োগ দিয়ে থাকেন? রাষ্ট্রপতি। তাহলে আমরা শাসন সংক্রান্ত কার্যকে করে থাকেন রাষ্ট্রপতি। আমরা যদি দেখতে পাই সেনাবাহিনী, বিমান বাহিনী সব প্রধানদেরকে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। তো তার কাছে শাসন ভাতা তার কাছে রাষ্ট্রপতি পরিচালিত হয়। তারপরে আস আইন সম্পর্ক, প্রথম তো শাসন সংক্রান্ত।
রাষ্ট্রপতি কখন যে কাজ হবে শাসন সংক্রান্ত কাজ এরপর আছে আমরা আইন সংক্রান্ত কাজ তাহলে আইনসভা অধিবেশন আইনসভা বাংলাদেশ আইনসভার নাম কি জাতীয় সংসদ বাংলাদেশ আইনসভা জাতীয় সংসদ তাহলে জাতীয় সংসদ তিনি আহ্বান করে থাকেন জাতীয় সংসদকে আহ্বান করেন রাষ্ট্রপতি তিনি সংসদে ভাষণ বা বাণী পাঠাতে পারেন তার সম্মতি বাদে কোন আইন পাশ হয় তাহলে আইন সম্পর্কিত কার্যাবলী প্রধানমন্ত্রী পালন করে থাকে তার আইন সংক্রান্ত কার্যাবলীতে আইনসভা সভা তিনি ডাকতে বা তিনি আহ্বান করে থাকেন এবং আইন কোন আইন সংসদে পাশ করতে হবে তার আইন বা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতির সম্মতি পাশ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আইনসভা বা আইন সংক্রান্ত কাজও কে করে থাকেন রাষ্ট্রপতি করে থাকেন অর্থ সংক্রান্ত দেখো অর্থ সংক্রান্ত কাজ রাষ্ট্র সংসদে রাষ্ট্রপতির সম্মতির মাধ্যমে অর্থ বিল পাশ হয়ে থাকে উপস্থাপন রাষ্ট্রপতি অনুমতি কেন এটা উপস্থাপন হয় সংসদে তাহলে সংসদে অর্থ বিল পাশ হয় কার মাধ্যমে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত করে থাকেন রাষ্ট্রপতি করে থাকেন কোন কাজে অর্থমন্ত্রী করতে হলে সংসদে সভায় সম্মতি সংক্রান্ত রাষ্ট্রপতি পাঠালে রাষ্ট্রপতি 60 দিনের জন্য হ্যাঁ তহবিল গঠন করে সেটা মঞ্জুর করে বিশেষ অর্থ সংক্রান্ত কাজ বিচার সংক্রান্ত কাজের মধ্যে বিচার সংক্রান্ত কাজ অর্থ দেখতে পাই রাষ্ট্রপতি বিচারপতি এবং অন্যান্য প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির অনুমতি বা পরামর্শ করেন অন্যান্য অনুমতিযুক্ত রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন এছাড়াও রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল সম্মানের উৎস আমাদের দেশ থেকে বিদেশের কোন ব্যক্তি সম্মান পেলে কোন উপাধি পেলে রাষ্ট্রীয় অনুমতি ক্রমে সেই উপাধি গ্রহণ করতে হয় তারপরে আসো আমরা দেখি যুদ্ধ বিগ্রহের সময় শুধু একটি না রাষ্ট্রের জরুরি কোন কাজে রাষ্ট্রপতি অংশগ্রহণ করে থাকে দেশের জরুরি যুদ্ধ বিগ্রহ করতে হলে রাষ্ট্রপতি সম্মতি মাধ্যমে সেটা ঘটে থাকে পরিশেষে আমরা দেখতে পাই রাষ্ট্রপতি সর্বক্ষেত্রে সার্বিকভাবে শাসন ব্যবস্থা পরিচালনার মূল হচ্ছেন রাষ্ট্রপতি একটা রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ সরকারের যে চিন্তা বিভাগ সবগুলি বিভাগে তার রাষ্ট্রপতি এক কথা বলি দেশের শাসন বিভাগের কর্মদান হচ্ছে রাষ্ট্রপতি আরেক কথা বলতে গেলে রাষ্ট্রের প্রধান তিনি হচ্ছেন রাষ্ট্রপতি আর সরকার ব্যবস্থার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে সকল কাজ করে থাকেন এখানে হচ্ছে পরিশেষে আমরা দেখতে পাই কিভাবে একজন রাষ্ট্রপতি বাংলাদেশের একজন রাষ্ট্রপতি একটা দেশ আমাদের দেশের সরকার পর্যন্ত করে এখানে আমাদের আগামী ক্লাসে আমরা প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী দেখব আমরা স্বাস্থ্য বিভাগের তিনটা জিনিস রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এই তিনটার মধ্যে আজকে আমরা রাষ্ট্রপতি ক্ষমতা কার্যাবলী দেখতে পাবো তাহলে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আগামী ক্লাসে পড়ে আসবো ধন্যবাদ।
আমাদের আমার কাজটা দেখছে এবং শুনছে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।